নমস্কার, মাছের গল্পের 34 এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যারা বিভিন্ন রকমের জিওল মাছ বা ক্যাটফিশ জাতীয় মাছের প্রজনন বা হ্যাচারি নিয়ে কাজ করি, আমরা প্রায় একটা সমস্যায় সবসময় ফেস করি, সেটা হচ্ছে শিঙ্গি মাগুর বা পাবদা ট্যাংরা জাতীয় মাছকে ব্রিডিং করার পরে কি খাওয়াবো। সেটার সমস্যার কারণে অনেক লোক এই মাছগুলোর প্রজনন বা হ্যাচারি ম্যানেজমেন্টের কাজ করতে পারেন না। আপনাদের বলবো, আমরা যদি নিজেরাই মসকিটো লার্ভে মশার লার্ভে বাড়িতে ছোট একটা ট্যাঙ্কে যদি তৈরি করতে পারি, মসকিটো লার্ভে তৈরি করার জন্য ছোট একটা জায়গায় জল ভরে তাতে অল্প একটু র কাউডাং ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে তার উপরে যদি পচা আলু কেটে কেটে স্লাইস করে ছড়িয়ে দেওয়া হয়, মশা সেখানে এসে ডিম পাড়ে এবং সেখানে থেকে আমরা অতি সহজে প্রত্যেক সপ্তাহ বেসিস করে মশার লার্ভা কালেক্ট করে আমাদের শিঙ্গি মাগুর ট্যাংরা জাতীয় মাছের বাচ্চাদের রেণুদের খাওয়াতে পারি। আশা করব এই টিপসের মাধ্যমে যারা ক্যাটফিশ জাতীয় মাছের হ্যাচারি ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন, আপনাদের এই টিপসটা কাজে লাগবে এবং মাছের গল্পের এপিসোডগুলোকে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে এইভাবেই আমাদের পাশে থাকবে। নমস্কার।